বাবা ওই মেয়েটিকে মানুষ করার জন্য আবার বিয়ে করেছেন। বিয়ে করলে ওই সৎমা এসে মেয়েটিকে মানুষ করা তো দূরের কথা, আরো কষ্ট দিচ্ছে। মেয়েটি ওই পাড়া প্রতিবেশীর কাছে মানুষ হচ্ছে, কেউ একদিন খাইয়ে দিচ্ছে, কেউ আর একজন খাইয়ে দিচ্ছে, কেউ আর একজন খাইয়ে দিচ্ছে, কেউ কখনো এর কোলে কখনো তার কোলে, এইভাবেই মেয়েটি মানুষ হয়েছে। যখন ছ মাস বয়স, সাত মাস বয়স, এক বছর, দু বছর, তিন বছর পেরিয়ে গেল, যখন একটু হাঁটতে শিখেছে, একটু কাজ করা শিখেছে, ওই মেয়েটিকে দিয়ে কাজ করে কাজ করাই, আর কোনো রকম একটু খেতে দেয়। মেয়েটি বুঝতে পারে না, বাচ্চা তো, এটাই আমার মা, মা মা করে চলে। তাই
একদিন একজন বলছে, জানিস ওটা তোর মা না? বলছে, না এটাই আমার মা। বলছে, না দেখেছিস তোকে কোলে নেয় না, দেখ আমার মা কি সুন্দর আমাকে কোলে করে নিয়ে ঘুরায়। তাই ভাবছে, তাই তো, সত্যি তো এরা ঠিকই বলছে। তো ভগবানকে ডেকে ডেকে বলছে, হে ভগবান, জন্ম কি দিয়েছ যদি বড় লোকের ঘরে, তাহলে আমার মাকে কেন কেড়ে নিয়েছ? কারণ আমি মা এসে আদরটুকু পাচ্ছি না, তাই কাকে আর নিজের মনের কথা বলবে? সে ভগবানকে ডেকে ডেকে বলছে, সবাই মিলে খেলা করছে, খেলা করতে করতে সন্ধ্যা লেগে গেছে, বাড়ি আর ফেরেনি। সব বাচ্চাদের মা এসে কত আদর করে কোলে তুলে নিয়ে বলছে, বাবা বাচ্চা সারা গায়ে ধুলো লাগিয়েছিস, সন্ধ্যা লেগে গেছে, চল বাড়ি চল, এই বলে কোলে করে নিয়ে চলে যাচ্ছে। সবাই যখন চলে গেছে, ও অপেক্ষা করছে হয়তো আমার মাও আসবে আমাকে নিতে। এই বলে বসে রয়েছে, মা তো এসেছে, কিভাবে এসেছে? মা কেন হাতে বড় লাঠি নিয়ে এসেছে, দাঁড়া তো
তোকে আজকে খেলাচ্ছি, সন্ধ্যা লেগে গেছে এখনো বাড়ি যাওয়ার কথা মনে নেই। তাই বলে মেয়েটি চুপ করে বসে রয়েছে, মনে দুঃখ হচ্ছে। সবার মা তাদের কোলে করে নিয়ে চলে গেল কত আদর করে, আর আমার মা একটা লাঠি নিয়ে এসেছে আমাকে নিতে। এই ভাবতে ভাবতে মা পিঠে ধুমাধুম করে মারছে, বাড়ি মারছে, তবুও মেয়েটি চুপ করে বসে রয়েছে। ভাবছে হে ভগবান, এত কষ্টই যদি আমাকে দেবে তাহলে কেন আমাকে এই পৃথিবীতে এনেছিলে। এই বলে যখন মা মারছে, মারতে মারতে হাত ধরে টেনে তুলেছে, ধাক্কা দিতে দিতে বাড়ি নিয়ে গেছে। তাই মনে মনে ভাবছে আর জানানো তো জায়গা নেই, সে ভগবানকে জানাচ্ছে। কি জানাচ্ছে? নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জন্ম দিয়েছি শিখে